সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে রবিবার বিজেপির বিশালগড় মণ্ডলের উদ্যোগে বিশালগড় বাজারে সদস্যতা অভিযান সংগঠিত হয়। এই সদস্যতা অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অভিযান প্রসঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে। এই অভিযানকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এই অভিযানের অঙ্গ হিসেবে এদিন তিনি বিশালগড় বাজারে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেছেন। অভিযানে কেন ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নেবেন সে সম্পর্কে জনসাধারণকে ওয়াকিবহাল করানো হচ্ছে। তিনি জানান, সদস্যতা অভিযানে জনগণের স্বতঃস্ফূর্ততা পাওয়া গেছে। গত 12 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে 2,69,000 সদস্যপদ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান, সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে চলছে দল। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সারা ভারতবর্ষে মেম্বারশিপ অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যে আমরা 3 তারিখ থেকে নরেন্দ্র মোদীজি দিল্লিতে আমাদের 2 সেপ্টেম্বর থেকে শুরুয়াত করেছিল। আমরা ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে 3 তারিখ থেকে শুরু করেছি। 12 তারিখ অবধি আমাদের কাছে আমাদের এই রাজ্যে প্রায় 2,60,000 মেম্বারশিপ হয়ে গেছে। এখনও আমরা চেষ্টা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে এবং তাদেরকে মেম্বারশিপ করানোর জন্য এবং কেন ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেবে সেই সম্পর্কে ওয়াকি বহাল করা। আমরা মেম্বারশিপ অভিযানে আমরা ব্রতী হয়েছি। আজকে বিশালগড়ে আমার সঙ্গে আমার যুব মোর্চার সভাপতি, প্রদেশ সভাপতি এবং বিশালগড়ের বিধায়ক আমার সঙ্গে রয়েছে। বিশালগড়ে আমি একটু আগে কমলা সাগরেও একটা সাংগঠনিক বৈঠক করেছি। এখন বিশালগড়ে ও কার্যকর্তারা মিলে এই বাজারে বিভিন্ন মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণের জন্য আবেদন রাখেন এবং কিছু স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করছেন। আগামী দিনেও এই কর্মসূচি চলবে আর আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছে দেব। এদিন বিশালগড় বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি চালক এবং রিক্সা শ্রমিকরাও ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য নিজে মোবাইলে অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্টদের বিজেপির সদস্য করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।